ভারতীয় টিভি ধারাবাহিকের জনপ্রিয় জুটি সুরভি জ্যোতি ও সুমিত সুরি একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান তারা কয়েক বছর প্রেম করার পর দুই সালে বাগদান সারেন এ তারকা জুটি চলতি বছরের মার্চে বিয়ের পিড়িতে বসার কথা ছিল সুরভি সুমিতের কিন্তু রাজস্থানে পছন্দের ভেনু না পাওয়ায় বিয়ে স্থগিত করেন এ যুগল অবশেষে প্রেমকে পরিণয় দিলেন এ দুই তারকা সাতাশ অক্টোবর সাত বাধা পড়েছেন সুমিত সুরভি ভারতের উত্তরখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের বিলাসবহুল একটি রিসর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা এ জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য ভারত জুড়ে বিশেষভাবে পরিচিত সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে বিয়েতে বেশ কিছু ইউনিক আচার পালন করবেন সুরভি সুমিত যার মাধ্যমে প্রকৃতির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে পৃথিবী পানি আগুন বাতাস মহাকাশের প্রতি প্রতীকী শ্রদ্ধা ও নিবেদন করবেন সুমিত সুরভি নিজের ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন সুরভি এসব ছবিতে প্রতিশ্রুতি রক্ষা করতে দেখা গেছে সুরভি সুমিতকে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে নানা আচার পালন করতে দেখা যায় এজুটিকে ছবির ক্যাপশনে সুরভি লেখেন শুভ বিবাহ রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুরভি পাশাপাশি মঞ্চ নাটক করেন তিনি দুই হাজার দশ সালে পাঞ্জাবি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সুরভি তবে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়তে পাঞ্জাব ছেড়ে মুম্বাই পাড়ি জমান নিশ্চিত হাজার বারো সালে কবুল হ্যাঁ নামে একটি হিন্দি ধারাবাহিকের জন্য অডিশন দিয়ে কাজের সুযোগ পান ধারাবাহিকটি প্রায় চার বছর টিভিতে প্রচার হয় এ ধারাবাহিক থেকে প্রেমের সূচনা সুরভি সুমিতের